কৃষি শিল্প উৎপাদনে তথ্য অনুসন্ধানে সব সময় আপনাদের পাশেই এজেড নিউজ। আসসালামু আলাইকুম শুধু দর্শক, আমরা শ্রীপুরের প্রত্যন্ত একটি অঞ্চলে চলে এসেছি, শরীফপুর বাজারে। এখানে শরীফপুর বাজার সংলগ্ন একজন মুক্তিযোদ্ধার সন্তান তার পৈতৃক নিবাসে গড়ে তুলেছেন একটি চমৎকার খামার। তার এই খামারটিতে তার পারিবারিক এই বসতভিটার ঠিক পূর্ব পাশে বিশাল একটি অল্প পানির আধারে তৈরি করেছেন একটি হাঁসের বিচরণ ক্ষেত্র। একই সাথে সেখানে তিনি পালছেন দেশি মাছ এবং তার পাশেই টাইগার এবং দেশি মুরগির একটি সমন্বিত খামার। দর্শক আসুন আমরা জেনে নিই সাইফুল ভাইয়ের কাছ থেকে তিনি তার এই খামারটি কীভাবে পরিচালনা করছেন এবং কী কী প্রতিবন্ধকতার মাধ্যমে তিনি এই খামারটি আজকে এই পর্যায়ে নিয়ে এসেছেন। দর্শক, এখানে একটি বিষয় আপনাদেরকে না বলেই না, সাইফুল ভাই একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার হওয়ার পরেও তিনি কিন্তু করোনাকালীন সময়ে তার এই প্রজেক্টটি স্টার্ট করেছেন, কেননা কৃষির প্রতি তার অকৃত্রিম ভালোবাসা থেকে। টাইগার যেগুলো সেগুলো কি একেবারে সবসময় উন্মুক্ত অবস্থায় এইভাবে বাইরেই থাকে? সকালে 9টার পরে ছেড়ে দেন। আর খাবার দাবার কি এদের? দুই মাসে কেমন আসে? এখন ডিমে পার্সেন্ট একটু বয়স হয়ে গেছে তো একটু কম, আর এমনি ডিম 80% ডিম পারে। মানে 80% বলতে এখন রেগুলার 30টা মুরগি থেকে কেমন পাচ্ছেন? 30টা থেকে 15-20টা করে আসে। 20টা করে রেগুলার আসে। এগুলো কি করেন? এগুলো বাচ্চা ফোটাই। বাচ্চা ফোটাই? বাচ্চা সেল করে। আচ্ছা, বাচ্চাগুলো কি দামে বিক্রি? বাচ্চা হলো 55-60 টাকা এর ভিতরে থাকে রেট। 55-60 টাকা। এখন তো শীতের সময়, এখন তো সব বাচ্চারই প্রাইস অনেক কমে গেছে। এই সময় 55 বিক্রি করি না, কারণ এই দিল 55-60 এর ভিতরে আমি সেল। কারা সাধারণত নেন এগুলো? এগুলো সাধারণত ছোট ছোট উদ্যোক্তা আছে তারাই নেয়। আপনার কাছাকাছি যারা এদের কি বেশি খানার মধ্যে যারা আছে তারাই বেশিরভাগ তারাই নেয়। তারাই বেশিরভাগ নেয়। আর এছাড়া বাহিরের থেকে কেউ কেউ বাইরে থেকে যারা আয়সা নিয়ে যায় তাদের আমি দিই বড় পরিমাণে পরিশোধিত সুযোগটা। টাঙ্গালে আমি দুই একটা বেচ দিছি, তারা এই আয়সা নিয়ে গেছে, যারা আয়সা নিয়ে যায় আমি তাদের দিই বাইরে। আচ্ছা, শ্রীপুর যারা আসে তারা তো এমনি আসি। শুধুমাত্র কি টাইগারের উপরেই না দেশিটাও আপনার এখানে? দেশি দেশি আগে আমি দেশি দিয়ে আমি শুরু করছি, পরে দেশি এখন আমার এখন বাচ্চা এখন সেল করতেছি না, এখন বাচ্চা আমার নিজের জন্য ইয়া করতেছি, আর হলো টাইগারটা এখন বাচ্চা সেল করতেছি, আর হলো বেজিং হাঁস আছে এখন বেশি। বেজিং হাঁসের বাচ্চা, বেজিং হাঁস যেগুলো আছে সেই বেজিং হাঁসগুলো এগুলো কী দামে বিক্রি করেন? এগুলো তো আমি বাচ্চা সেল করি, এক দিন 3 দিনের বাচ্চা পর্যন্ত আমি 100 টাকা পিস বিক্রি করি। এইভাবে 3 দিনের বাচ্চাটা 100 টাকা পিস। কেমন মানে উপরে বয়স বলতে কি কি ধরনের বয়সের বাচ্চা সাধারণত? যে কোনো বয়স আমি ধরেন এমনি থাকে, আমার বোর্ডিং করা থাকে, ১০ দিন ৫ দিন ৫ দিন ২০ দিন লোকে এই অনুযায়ী রেট ধরে দিই। বেজিংটা এইটা এই বেজিংটার বৈশিষ্ট্য কি? বেজিংটা হলো 1 মাসে 1 কেজি, 2 মাসে 2 কেজি, 2.5 মাসে 2.5 কেজি। এটা তো মূলত মাংসের জন্যই পালে? মূলত মাংসের জন্য, ডিমের জন্য করা যায়। ডিমটা কেমন ডিম আসে বছরে? বছরে 200 মতো আসে। 200 মতো ডিম আসে। এরা কি পানি ছাড়া পালা যাবে? হ্যাঁ, পানি ছাড়া পালা যাবে। এই যে উন্মুক্ত পদ্ধতিতে মুরগি পালন করতেছেন, এই মুরগির ক্ষেত্রে খাবার খরচের হিসাবটা কেমন আসে আপনার? খাবার খরচটা সাধারণত এদের কি খাবার দেন? আচ্ছা, তো সবসময় কি এই খাবারটাই পাচ্ছে বাইরের খোলা খাবার ছাড়া? বাইরের খোলা খাবার খাচ্ছে, ছাড়া বাইরে যেমন দানের সিজন এমন দাবে কিছু দানও খায়। আচ্ছা, এতে করে খাবার খাবার খরচটা কমে যাচ্ছে না? পার ডে এদের কেমন খরচ মানে খাবার লাগে? ১১০ গ্রাম খায়। ১১০ গ্রাম খায়। এতে ধরেন বাইরে যেটা পাইলো না পাইলে সেটা আমি ফিরতি আমি গ্যাপ ফিল আপ করি। এখানে যে আপনার গলা ছিল মুরগি দেখছি, এটা কি আসলে মানে টাইগারের থেকে ব্রিড? না 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 না, এটা এমনি ইয়া অনেকে এটা বলে হাইব্রিড, দেশি হাইব্রিড যেটা। জি, সেটা হাইব্রিড দেশি গলা ছিল যে নামে চিনে। আচ্ছা আচ্ছা, এখানে কি শেডগুলোকে আপনি আলাদা করে দিছেন? হ্যাঁ, ভিতরে পার্টিশন করা। পার্টিশন করা, তো এগুলো আলাদা কিভাবে থাকে? এগুলো রাতে সব একসাথে হয়ে যায় না? একসাথে এলো
এই যে দেশি মুরগিগুলো আর হাঁসগুলো একসাথে থাকে, আর টাইগারগুলো আলাদা থাকে, মানে ওরা নিজেরা নিজেরাই কি আলাদা হয়ে যায়? আলাদা থাকে একসাথে, কোনো সমস্যা হয় না। তো এখানে যে হাঁসগুলো আছে সেই হাঁসগুলো পরিমাণে কতগুলো আছে বললেন? 64 পিস আছে। 64 পিস। এখানে তো উন্মুক্ত যথেষ্ট বড় জায়গা, কেমন গভীরতা এখানে? গভীরতা বেশি 2 ফিট পানি আছে। 2 ফিট পানি। এখানে কি সমন্বিত ভাবে মাছ দেওয়া আছে? মাছ আছে। কি মাছ দেওয়া আছে? পাঁচ মিশালি, রুই কাতলা, মানে ছোট ছোট মাছ, এরকম কোনো কিছু? এখান থেকে মানে মাছগুলো কিভাবে ধরেন? মাছগুলো ধরার জাল দিয়ে আছে, বড় জাল দিয়ে মাছ ধরে পরে বাজারে সেল করে দিই, মানে আরো নিয়ে যাই। আচ্ছা আচ্ছা, তারপরে নিয়ে যাই। তো এখানে যে হাঁসগুলো আছে এখানে বয়সগুলো আপনি কিভাবে আলাদা করেন? এগুলো প্রায় কাছাকাছি বয়সে, এগুলো এখন প্যারেন্টস যেটি আছে প্রায় কাছাকাছি বয়সে, আর বাচ্চাগুলো আমি আলাদা রাখি, আলাদা যেই বয়সে নিতে চাই। জি জি, সেই অনুযায়ী দাম। এখানে কি ভেতরে বাচ্চা আছে? হ্যাঁ, এরকম একটু দেখানো যাবে? ইনকিউবেটর কি আপনার নিজেরই বানানো? এটা কি আপনি হ্যাচার হিসেবে ইউজ করছেন? এটা কত ডিমের হ্যাচার স্যাটার? 3000 ক্যাপাসিটির স্যাটার। এখানে কি আপনার এসিডিসি বোথ সাপোর্টই তৈরি করা আছে? আচ্ছা, এটা এটা কি বয়সে এখানে? এটা বয়স 12 দিন। 12 দিন বয়স না? আর এখানে যেগুলো আছে এটা 8 দিন বয়সে। কোন বাচ্চাটা কি দামে বিক্রি করছেন? এটা হলে আমি 3 দিন পর্যন্ত 100 টাকা পিস। 3 দিন পর্যন্ত 100 টাকা পিস। 7 দিন এটা 115 টাকা পিস। 7 দিন বয়সের যেটা আছে সেটা 115 টাকা। এরপরে বয়সটা সাইজ অনুযায়ী, বয়স অনুযায়ী। আচ্ছা, এদের ক্ষেত্রে পরিচর্যাগুলো কীভাবে হচ্ছে? এগুলো তো প্রথমে ফিড খাবার খাইতে হয় বলার স্টার্টার। আচ্ছা, কতদিন পর্যন্ত এরা এইভাবে থাকবে এখানে? এখানে 20 থেকে 25 দিন পানিতে নামানো যায় না। জি, এইভাবে রাখতে হয়। 25 দিন পরে তো পানিতে দেওয়া লাগে। 25 দিন পর থেকে পানিতে দেওয়া লাগবে। এদের এমনি স্বাভাবিকভাবে দৈনিক খাবারের হিসাবটা কীভাবে? বাচ্চাতে এখন ওদের মানে যা খায় তাই এখন খাওয়াইতে হয়। সময় ইয়া হয়। এটা আপনারা যখন বিক্রি করেন তখন কি এটা পুরুষ এবং মহিলা আলাদা করে বিক্রি করেন? এর আগে এটা এগুলো আপনি সর্বোচ্চ একসাথে কতগুলো বাচ্চা দেওয়ার ক্যাপাসিটি আপনার আছে? এখানে আমার হচ্ছে অর্ডার দিলে সেই অনুযায়ী করে দিই। যেমন আজকে আসছিল, উনি অর্ডার দিয়েছিল আমার 1000 বাচ্চা দিতে হবে। জি, ওনারা আমি সেগুলো দিয়েছিলাম 2 বার বা 3 বার আমি ওনারা 1000 দিব। আসছিল উনি 1000 বাচ্চা ইয়ে করে গেছে। 1000 বাচ্চা? হ্যাঁ। এটা কি জিরো এইজে আপনি বিক্রি করেন? 3 দিন বা 7 দিনের বাচ্চা ওকে, ও বলছে 7 দিন বোর্ডিং করে দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, তো 7 দিনের বাচ্চা বোর্ডিং করে দিলে তো আপনি 115 টাকা দিচ্ছেন নাকি? হ্যাঁ, 120 টাকা। আচ্ছা, তো অ্যাট এ টাইম ডেইলি আপনার কী পরিমাণ ডিম আসতেছে এখন? ডেইলি আমার এখন দেখা যায় আমার আসতেছে 40-42টা আসতেছে। আমার প্যারেন্টসে এখন তো হাসি আছে, আমার 55টা, 40-42টা ডিম আসছে মতো ডিম আসতেছে। এর পরবর্তীতে যারা নেবেন তারা এটার কী কী পরিচর্যা করতে হবে? এটা আমি তাদের ফুল চার্ট দিয়ে দিই, মানে আড়াই মাসে কোর্সে ফুল চার্ট আমি দিয়ে দিই। ভ্যাকসিন, খাবার, ভিটামিন, পুরো আড়াই মাসে কোর্স আমি তাদের চার্ট করে দিয়ে দিই। একদিন থেকে প্রথম সপ্তাহ থেকে করে 10ম সপ্তাহ পর্যন্ত পুরো চার্ট করা আছে। কেউ ধরেন 2 সপ্তাহ করে নিল তাহলে এই শিবগঞ্জে 2 দ্বিতীয় সপ্তাহ থেকে কাজ করবে। আপনি কি একটু দর্শকদের জন্য বলে দিবেন যে আসলে সাধারণত এটা কি করা উচিত? এটা হলো আপনি প্রথমে 1 সপ্তাহ তো বোর্ডিং করতে হয়। জি জি, প্রথমে 1 সপ্তাহ বোর্ডিং করতে হয়। বোর্ডিং করার পরে ওদের বিভিন্ন ভিটামিন আছে, ওই ভিটামিনগুলো ও থাই দিন, তারপরে জিঙ্ক, তারপরে ক্যালসিয়াম, এগুলো দিতে হয়। এগুলো আমি চার্ট করে দিই, তারা ওই অনুযায়ী চার্ট ফলো করে ইয়া করলে তাদের দেখা যায় যে 2.5 মাসে 2.5 কেজি হয় পরীক্ষিত। এটা
আচ্ছা, আর খাবারটা তারা কি খাবার দেবে? খাবারটা যে ব্রয়লার খাবারটা দিবে, প্রথমে এক মাস ব্রয়লার ইয়া গ্রোয়ার ইয়া স্টার্টার দিবে, হ্যাঁ, পরে পরে এক মাস ব্রয়লার গ্রোয়ার দিবে। আচ্ছা, দুই মাস তাদের এই রেডি ফিড গুলো যাবে। হ্যাঁ, তারপর থেকে ও যদি ইচ্ছা করে যেন আমি মাংস না করলে আরো 15 দিন গ্রোয়ার দিবে, আরো মানে 1 মাস 15 দিন পরে গ্রোয়ার দিবে, আড়াই মাসে ওজন করে দিতে হবে, 2.5 কেজি হবে। এরপরে যদি কেউ ডিমের জন্য রাখতে চায় তখন খাবারটা খাবারটাকে দিলে হয়, 2.5 মাসের পরে যদি ও প্যারেন্স করতে চায় তাহলে ওটা খাবারটাকে দিলে ওদের ওই অবস্থা। কেউ যদি প্রাকৃতিকভাবে পালতে চায় একবারে ধান দিয়ে বা স্বাভাবিকভাবে, সেটাও কি সম্ভব? হ্যাঁ, এটাও সম্ভব, এটাও করতে গেলে ইয়ে করতে হবে, 2.5 মাস পরে সেটিও করতে হবে, 2.5 মাস পরে গিয়ে সেটিও করতে হবে। তো ঠিক আছে ভাই, চলেন একটু আমরা, এটা হচ্ছে হ্যাচারটা, শুধু এখানে অলরেডি বাচ্চা ফুটে বেড়ে গিয়েছে। জিরো বাচ্চাটা তো আপনারা সরাসরি দিচ্ছেন না, দিচ্ছেন হচ্ছে 3 দিন বয়সের বাচ্চা। কারেন্ট যখন থাকে না তখন আপনার ব্যবস্থাপনাটা কিভাবে চলে? সোলার আইপিএস সিস্টেমে। আপনার হ্যাচারের কন্ডিশনটা কি সেম, আপনার পুরোটা মাউন্টিং করা? সেটার আমার এমনি তিন হাজার কেমন আছে কি মাউন্টিং করে আমাদের এখানে তো প্রতি সপ্তাহে বার হইতেছে, তো জি জি এখানে হ্যাচিং করে বার করতেছে, এই স্টেপ অনুযায়ী আমি দিই এখানে। তো এখানে যে 25 দিন বয়সের যে বাচ্চাগুলো আছে, কি পরিমাণ বাচ্চা আছে এখানে? এখানে আছে 40 পিস। 40 আছে, হ্যাঁ আছে। এখানে কি বলা যাবে যে কোনটা হাঁস কোনটা হাসি? এটা জল অনেক সাউন্ড শুনে বোঝা যায়, কিছু আছে সাউন্ড শুনে বোঝা যায়, কিন্তু আমার কালারে তো বোঝা যায় না, এগুলা কালার সব একই, এগুলা যে এখন ফিমেলে বোঝা যায় এখন ওগুলা সাউন্ড বোঝা যায় বোঝা যায়। এছাড়াও বোঝা যায় এখান থেকে যদি আপনার কাছ থেকে কেউ নিতে চায় তাহলে কি শুধুমাত্র মেল অথবা শুধুমাত্র ফিমেল, সেটা কি সম্ভব? এটা আগে সম্ভব না, এইখানে এই 20-25 দিন হইলে সম্ভব হয় দেওয়ার। আচ্ছা, আগে অনেকে যে বলে যে আগে 3 দিনের বাচ্চা, এটা আমি মহিলা দিই না, কারণ ওটা অ্যাকুরেট হয় না।